বিজেপির অফিসিয়াল গ্রুপ নয়, যারা বিজেপির কর্মী রয়েছে তারা আমাকে রেখেছেন, আমি কৃতজ্ঞ, আমি ধন্য যে তারা আমার স্নেহ করেন, ভালোবাসেন সারা পশ্চিমবঙ্গে। কিন্তু তিনি তো জানেন না যে তার মতো আরো পরিষ্কার 70-এর উপর লোক আমাকে বিভিন্ন গ্রুপে ঢুকিয়ে রেখে দিয়েছে। 70-টার উপরে গ্রুপ তারা ভালোবেসে আমায় রেখেছেন, আমি কৃতজ্ঞ ধন্য, কিন্তু আমার পক্ষে তো মেনটেন করা সম্ভব নয়। আমাকে লোকে জিজ্ঞেস করেছেন, দেখুন প্রচুর মানুষ তারা তাদের পছন্দের মানুষকে পরিষ্কার প্রার্থী হিসেবে দেখতে চান, দলই তো আমাকে প্রার্থী হতে শিখিয়েছে, আমি কৃতজ্ঞ দলের কাছে। নামে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আসলে ক্যান্ডিডেট তো মমতা বন্দ্যোপাধ্যায়, আমার একটু হালকা আশা ছিল। কিন্তু এমনটা নয় যে প্রার্থী হওয়াটাই একমাত্র কাজ, মানুষরা নিজের পছন্দ মতো ভোটই দিতে পারতো না, বাড়ির সামনে বোমবাজি, সেখানে মোড়ে মোড়ে যেমন তৃণমূলের নেতা মন্ত্রীরা থাকে, তার থেকে বেশি ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলের ক্রিমিনালদের চাষ হয়, আর সেই ক্রিমিনালের গাছে জল দেয় হচ্ছে তৃণমূলের পুলিশ। এবং সেখানে আপনারা প্রত্যেকেই জানেন আমি 3 বার আক্রান্ত হয়েছি, ইলেকশনের সময় মারাও যেতাম। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর যে বিতর্ক সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তা নিঃসন্দেহে রুদ্রনীল ঘোষের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া। সত্যি কি তাই, বা এর মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে আমি অন্তত জানি না। বিজেপি সমর্থকরা ভাবছেন রুদ্রদা ডেডিকেটেড কর্মী, রুদ্রদাই বা কেন করবেন, প্রার্থী হতে পারেননি, একটু দুঃখ কষ্ট নিশ্চয়ই আছে। রুদ্রনীল ঘোষ আমার সঙ্গে এই মুহূর্তে আছে। রুদ্রদা, প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছ অনেকে বলছেন, এবং প্রার্থী পদ বা প্রার্থী হতে পারো না এই দুঃখ নাকি তোমার আছে। বিজেপি সমর্থকরা ভীষণ মাত্রায় উৎকণ্ঠায় ভুগছে, আসল ঘটনা কি? 77টা গ্রুপ যদি কাউকে আমি বলি যারা শুনছেন, গ্রুপ ভোরবেলা 4টে থেকে আর রাত্রিবেলা 2টো অবধি যদি টুং 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 করে সারাক্ষণ যদি মেসেজ আসে, প্রথমত হচ্ছে যে এগুলো বিজেপির গ্রুপ নয়। আচ্ছা, বিজেপির অফিসিয়াল গ্রুপ হচ্ছে 4টে, যেখানে আমি ছিলাম, আছি এবং থাকবো, যেখান থেকে আমাদের দলের নির্দেশ, বিভিন্ন ডেটা, ভিডিওস, ইম্পর্টেন্ট ক্লিপস, এই সমস্ত কিছু আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন নির্দেশ আমায় পালন করতে হবে বা কোন কর্মসূচি আমার কাছে রয়েছে, সেই গ্রুপগুলো ছিল, আছে, থাকবে। এবং তারপর আমার নিজস্ব পছন্দের বেশ কিছু গ্রুপ আছে, বাকি যে যে গ্রুপগুলো হচ্ছে সেগুলো ধরুন আপনি পাড়ায় বিজেপি করেন বা আপনি দলের কোনো একটা পদে আছেন, আপনি নিজেদের মতো করে একটা গ্রুপ তৈরি করেছেন। আমি উদাহরণ দিই, যারা আমরা প্রত্যেকেই মোদিজিকে শ্রদ্ধা করি, ভালোবাসি, নেতা হিসেবে মানে তার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনি, এরকম প্রচুর ব্যক্তিগত মানুষ যারা বিজেপির কর্মী, সমর্থক, পাড়ার, মণ্ডলের সব জায়গায় এরকম গ্রুপ আছে, হচ্ছে জয় জয় মোদিজি, আর একটা গ্রুপ মোদিজি জয় জয়, আর একটা গ্রুপ জয় মোদিজি জয়, তারপর একটা গ্রুপ হচ্ছে জয় মোদি জয় মোদি, খুব ভালো। কিন্তু এই এই 4টে গ্রুপের আমি মজা করে বললাম, এবার এই 4টে গ্রুপের মতোই ধরুন এই 67টা গ্রুপ ছিল যেখানে ঠিক একই ধরনের সনাতনী সেবক, সেবক সনাতনী, ভারতের নতুন ভারত, ভারতে নতুন, তা এইরকম করে যে গ্রুপ যারা বানিয়েছেন তারা অত্যন্ত আবেগের সঙ্গে বানিয়েছেন, এবং আমার কথা বলুন, আমার কবিতা বলুন, বা আমার অভিনয় বলুন, বা আমার বিভিন্ন অসুবিধার মধ্যে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আমার জীবন জীবিকা তছনছ হয়ে গিয়েও ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করাটা, মারও খেয়েছি, জীবিকাও গেছে, সবাই জেনে সেটাকে প্রচুর মানুষ ভালোবেসেছেন এবং আমাকে তারা নিজেদের গ্রুপে রেখে দিয়েছেন। এই গ্রুপগুলো বিজেপির অফিসিয়াল গ্রুপ নয়, যারা বিজেপির কর্মী রয়েছে তারা আমাকে রেখেছেন, আমি কৃতজ্ঞ, আমি ধন্য যে তারা আমার স্নেহ করেন, ভালোবাসেন সারা পশ্চিমবঙ্গে। কিন্তু তিনি তো জানেন না যে তার মতো আরও পরিষ্কার 70-এর ওপর লোক আমাকে বিভিন্ন গ্রুপে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো ফলত প্রয়োজনীয় যে গ্রুপ ইলেকশনের সামনে, সেখান থেকে যা যা নির্দেশ আসছে, বা যে যে বেশ কিছু প্রয়োজনীয় গ্রুপ যেখান থেকে অন্য রাজ্যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কীভাবে লড়াই করছে, কীভাবে প্রতিপক্ষকে সামলাচ্ছে, বা সেখানে নেতৃত্বরা কী বলছেন, সেটাও তো আমাদের জানার দরকার রয়েছে। এবং বিদেশে বা অন্য রাজ্যে পশ্চিমবঙ্গকে ভালোবাসা যে যে মানুষরা রয়েছেন তাদেরও প্রচুর ইন্টারেস্টিং গ্রুপ আছে, বা তাদের আত্মীয় স্বজন এখানে পড়ে রয়েছে, তারা জানেন যে পশ্চিমবঙ্গ কীভাবে তৃণমূল খতম করেছে। তো ফলত তারা কী ভাবছেন, এই বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যক্তিগত গ্রুপগুলোতে আমি নিজেকে রেখেছি এবং অফিসিয়ালি গ্রুপগুলোর মধ্যে রেখেছি, কিন্তু নির্বাচন সামনে এগিয়ে আসাতে যে যে ইম্পর্টেন্ট তথ্য বা মেসেজ আমার দল থেকে আমায় দেওয়া হচ্ছে অফিসিয়াল গ্রুপ, তার বাইরে এই যে আনন্দের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আমি যদি মনোনিবেশ করি, তো তাহলে কিন্তু আমি আসল জায়গা থেকে হারিয়ে যাই। বলুন না, 70-টার উপরে গ্রুপ
তারা ভালোবেসে আমায় রেখেছেন, আমি কৃতজ্ঞ ধন্য, কিন্তু আমার পক্ষে তো মেনটেন করা সম্ভব নয়। বা যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আমার দরকারি গ্রুপগুলোতে আসে, সেটা তো পড়া সম্ভব হচ্ছে না, গুলি যাচ্ছে। এর আগে দু তিন মাস আগে আমি খান ২৪ ছেড়েছিলাম, তারপর আবারই দুলের দিন ফাঁকা ছিল, ফলত বসে বসে যেগুলো আমার মোবাইল স্লো করে দিচ্ছে, আর এক ভিডিও যদি বারবার আসে আপনি কাহা তো ডিলিট করবেন ভাই, বাস্তবিক। কিন্তু ফলত আমি ছেড়েছি, এবং আসল যে গ্রুপগুলো সেগুলোতে ছিলাম আছি এবং থাকবো, এবং আমি আবার বলছি আবার বেশ কিছু লোক ভরে দেবে আরো অন্য অনেক গ্রুপে। কিন্তু যে বিতর্কটা হয়েছে দাদা, যে তুমি প্রার্থী হতে পারো, তার কারণটা হচ্ছে কোথায়, দুটো প্রায় কোয়েনসাইড করেছে। আমি দুলের দিনে ফাঁকা ছিলাম বলে এটা করেছি, ঠিক আছে, এবং তার সঙ্গে তার একদিন দুদিন আগেই ক্যান্ডিডেট লিড ঘোষণা হয়েছে। এবার আমাকে লোকে জিজ্ঞেস করেছেন, দেখুন প্রচুর মানুষ তারা তাদের পছন্দের মানুষকে পরিষ্কার প্রার্থী হিসেবে দেখতে চান, দলই তো আমাকে প্রার্থী হতে শিখিয়েছে, আমি কৃতজ্ঞ দলের কাছে। আমার হাওড়ার বাড়ি, সেখান থেকে আসল আদি বাড়ি, সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে রাতারাতি আমাকে ভবানীপুরের মতো কঠিন জায়গা, যেটাকে মিশন ইম্পসিবল বলে, নামে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আসলে ক্যান্ডিডেট তো মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী পাড়া প্রায় একদম তার পাড়া, তার এলাকা দক্ষিণ কলকাতা, যেটা তৃণমূলের গড়, তার হার্ট হচ্ছে এই ভবানীপুর। সেখান থেকে প্রথম ক্যান্ডিডেট হিসেবেই এমন জায়গায় দল আমাকে বিশ্বাস করে ফেললো যেখানে আগুন জ্বলতো। আপনারা সবাই জানেন যে মানুষরা নিজের পছন্দ মতো ভোটই দিতে পারতো না, বাড়ির সামনে বোমবাজি, সেখানে মোড়ে মোড়ে যেমন তৃণমূলের নেতা মন্ত্রীরা থাকে, তার থেকে বেশি ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূলের ক্রিমিনালদের চাষ হয়, আর সেই ক্রিমিনালের গাছে জল দেয় হচ্ছে তৃণমূলের পুলিশ। এবং সেখানে আপনারা প্রত্যেকেই জানেন আমি তিনবার আক্রান্ত হয়েছি ইলেকশনের সময়, মারাও যেতাম, আমার হাতের হাড় ফাড় সরেও গেছিল, শুধু আমি নয়, আমার সঙ্গে সঙ্গে যারা বিজেপির কর্মীরা ছিলেন তারাও আহত হয়েছেন। তারপরেও দল আমাকে বিশ্বাস করে যে জায়গাটায় ফেলেছিল সেখানে আমি এখনো অবধি বিজেপির সর্বোচ্চ ভোটটা আনতে পেরেছি। ইলেকশনের পরেও যখন করোনা পিরিয়ডে লোকে খেতে পাচ্ছে না ভবানীপুরে, গরিব মানুষ, বড় বড় অট্টালিকার পাশে কিন্তু প্রচুর গরিব মানুষের বস্তি আছে, সেখানে চাল ডাল খাবার পৌঁছে দেখেছি। ইলেকশন তো মিটে গেছে, আমি তো হেরে গেছি, আমার তো দরকার ছিল না, কিন্তু আমি মনে করি ওখানে যারা কার্যকর্তা বা যারা কর্মীরা ছিলেন, যারা আমার সঙ্গে মার খেয়েছেন, ওখানে যে গরিব মানুষগুলো তারা বেরিয়ে এসে বিশ্বাস করে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে জীবন সংশয় করে আমাকে ভোট দিয়েছেন, যারা এই সময় খেতে পাচ্ছে না, তাদের চাল ডাল, একটু রেশন, একটু স্যানিটাইজার, গ্লাভস, অক্সিজেন সিলিন্ডার দেওয়াটা আমার নিজের ডিউটির মধ্যে পড়ে, মার খেয়েছি সেখানে দাঁড়িয়েও, মার খেয়েছি তৃণমূলের গুন্ডাদের হাতে। মানে এখানে যে প্রশ্নটা, যে তুমি তৃণমূলে আবার জয়েন করতে পারো নাকি গ্রুপ ফ্রুপ ছেড়ে, মানে সেটার প্রশ্নটার অবকাশ থাকলো না আর, মানে কোত্থেকে আসছে তো বুঝতে পারছি না। রাইট, সোশ্যাল নেটওয়ার্কে অনেকে বলছেন যে মানে তোমার দলের লোকেরা একটুখানি কনফিউজড হয়ে গেছে, তাহলে তাদের যারা প্রিয় নেতারা রয়েছেন তাদের সম্বন্ধে তাদের যে ধারণা সেই ধারণা আমার উপরে রাখছে। আমি আমার এত চার বছর ধরে টানা আসবার পর থেকে কেউ দেখাতে পারবে যে আমি ময়দান ছেড়েছি? যে কটা রাস্তাঘাটে আন্দোলন রয়েছে প্রত্যেকটা আন্দোলনে কম লোক থাকলে আমি সেখানে হেঁটেছি, আপনারা প্রত্যেকে নিজেরাও গিয়ে দেখেছেন, কভার করেছেন। আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে থাকি না, আমার নিজের মনে আছে রাজনৈতিক নেতারা যে ভাষণ দেন, যে কথা বলেন, যে টক শো হয়, আমরা অনেকে দেখা পছন্দ করি, যারা রাজনীতি পছন্দ করেন তারা দেখেন, কিন্তু তার বাইরে একটা বড় অংশের মায়েরা বোনেরা বা বেশ কিছু মানুষ রয়েছেন, তারা রাজনীতিকে নিজেদের ভাষায় বুঝতে চান, নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে বুঝতে চান, এবং সেটা হিউজ একটা সংখ্যক মানুষ যারা সরাসরি রাজনৈতিক মিছিল মিটিংয়ে যান না বা নেতাদের ভাষণ শুনে একটু কঠিন লাগে বলে বুঝতে পারে না, তাদের আমায় কমিউনিকেট করতে হবে। এটা দল আমাকে নির্দেশ দেয়নি, আমি তো নিজে এটা করে গেছি, এবং সারা পৃথিবীতে ভাইরাল হয়, যেখানে বাঙালি রয়েছেন যারা বাংলা জানতে চান, ভাইরাল তো জোর করে হওয়া যায় না, তাই আমি দুটো কাজ কনস্ট্যান্ট করে গেছি। মানুষ জানেন যে আমার জীবন জীবিকা চলে গেছে, তৃণমূল এই ফিল্ম ইন্ডাস্ট্রি অপারেট করে, তারা পরিচালক প্রযোজকদের ভয় দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন ওকে যে সিনেমায় নেওয়া হবে সেই সিনেমা নন্দন কেন, যেখানে যেখানে তৃণমূলের দাপটের সিনেমা হল আছে সেখানে আমরা রিলিজ করতে দেব না, আর সিনেমা হলে সিনেমা যদি রিলিজ না হয় তাহলে প্রযোজক বা পরিচালক তারা যে অর্থ লাগাচ্ছেন, যে মেধা লাগাচ্ছেন, সেটা লোকসানের মুখে পড়বে। তাই তারা আমাকে পছন্দ করা সত্ত্বেও নিতে পারেননি, তো ফলত আমার জীবিকায় লাথি মারা হয়েছে, আমার পেটে লাথি মারা হয়েছে, শুধু আমি নেরাম প্রচুর মানুষকে করা হয়েছে। তুমি আমি কখনো পর্যন্ত রকমের যে ট্রেন্ড এনেছো কবিতা বলে বলা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য, এবং সেটা তো সেটা ফলো হয়। আজকে অনেক বড় বড় চ্যানেল তারা টক শো শুরু করেন বা যে কোনো বিতর্ক সভা শুরু করেন এটার পর থেকে ওইটাকে দেখে, আমি এটাকে কোনো কপি বলি না, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে পড়ে। আমরা যেমন মাঠের ভাষা বলবো ঠিক তেমনই আমরা পশ্চিমবঙ্গের ভাষা, আমরা কথায় কথায় রবীন্দ্র নজরুল বলবো,
উদাহরণ দেবো নিজেকে বৃহত্তর মহত্তর করবার জন্য, সুকান্তের কথা বলবো, কিন্তু আমরা সেই লাইনগুলো ভুলে যাবো তো হবে না। দেখুন, আমি যে কবিতা ভালোবাসি, আমি যে কবিতাগুলো পড়ি, সেগুলোর ভাষা একটু কঠিন, কিন্তু আমার মনে হয়েছে আরও সহজতর ভাষায় যে ধরনের কবিতাগুলো মানুষকে আজও টাচ করে যায়, যারা প্রচণ্ড শিক্ষিত বা যারা সহজ সরল শহরের মানুষ বা গ্রামের মানুষ, তারাই তো পছন্দ করেন আমার কবিতা, তারাই তো ভাইরাল করেন, তারাই সেই কবিতাগুলো বিভিন্ন জায়গায় বলেন। এবং আমার কবিতায় ফুল পাখি চাঁদের গল্প নেই, আমার কবিতায় রূঢ় বাস্তবের গল্প আছে, যা পশ্চিমবঙ্গে ঘটছে, যে অন্যায়গুলো ঘটছে। দুর্ভাগ্যজনক প্রচুর কবি শিল্পী লেখক বুদ্ধিজীবী যারা একটা সময় রাস্তায় নেমে আন্দোলন করতেন অন্যায়ের বিরুদ্ধে, তারা কলম থামিয়ে দিয়েছেন, তারা ব্যক্তিগত কোনো লাভের জন্য বা তৃণমূলের হাতে খুন হয়ে যাবে বলে আমি তাদের গালাগাল দিই না, তারা অনেক গুণী, তাদের মতো আমি কবিতা লিখতে পারি না, কিন্তু তারা পেনটা থামিয়ে দিয়েছেন বলে প্রতিবাদ দেয় এইভাবে হয় আমি করেছি। হ্যাঁ, সেটা দেখে ক্ষণজন্মা মহাপুরুষ কুণাল ঘোষ, তারপর ধরুন আমাদের এভারগ্রিন লাভার বয় মদন মিত্র, তারপর ধরুন সুকান্ত ভট্টাচার্যের পরেই আরেকজন অনর্গল বকবক ভট্টাচার্য দেবাংশু, ঠিক আছে, তারা সবাই মিলে কবিতা লিখতে শুরু করেছেন আমায় আক্রমণ করতে গিয়ে, তারপর মানুষ তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা থামিয়ে দিয়েছে। আনন্দ হয়েছে আমার যে ভাই একটা জিনিস করতে গেলে বা লিখতে গেলে মানুষকে কমিউনিকেট করতে গেলে ধান্দাবাজি দিয়ে হয় না, বাই হার্ট আপনি যদি সেই বিদ্যাটা জানেন তাহলে সেটা করুন। তো আমার কাছ থেকে কমিউনিকেশন করা, আমি দেখুন লোকসভার টিকিটের ক্ষেত্রে জনপরিচিতি দেখতে হয় সবসময়। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যে কোনো দলই তারা যাই যেই প্রার্থী দিয়েছে, 7টা বিধানসভা কভার করা কিন্তু সম্ভব নয়, সেখানে প্রত্যেকেরই পরিচয় পরিচিতি একটা ইমেজ থাকতে হবে। তো সেক্ষেত্রে পরিষ্কার একটা জনপরিচিতি সেই 7টা বিধানসভার মানুষের কাছে আছে কিনা, যে প্রার্থীকে চেনানো কেমন, সময় তো খুব কম পাওয়া যায়, তার সঙ্গে সঙ্গে তার দলের প্রতি আনুগত্য বা ডেডিকেশন আত্মত্যাগ যেটাকে বলে, প্লাস তার পজিটিভ ভাবমূর্তি, তার সম্বন্ধে নেগেটিভ চুরি জোচুরি খুন খারাপি করা খারাপ কাজের সঙ্গে তার লিঙ্ক না থাকা সেটা দেখে দল, এবং একটা কিছু এক্স ফ্যাক্টর। তো ডেফিনেটলি যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য এবং যেভাবে বাছা হয়েছে তারা যোগ্য, কিন্তু যে দল আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে মিশন ইম্পসিবল, সেখানে আমি যে দলকে যে ভরসাটা দল করেছিলাম যদি আমি আনতে পারি, তো তাহলে সেক্ষেত্রে যখন প্রার্থী বাছা হচ্ছে সেক্ষেত্রে আমার তো সামান্য একটা প্রত্যাশা থাকবেই, আমার দলেরই প্রচুর যারা নেতৃত্ব রয়েছেন তাদেরও আশা ছিল, মিডিয়া বলুন মানুষ বলুন কর্মীরা বলুন তাদের আশা ছিল, আমার একটু হালকা আশা ছিল, কিন্তু এমনটা নয় যে প্রার্থী হওয়াটাই একমাত্র কাজ। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। প্রচুর কাজ রয়েছে, হয়নি মন খারাপ হয়েছে, যদি কেউ ভালো স্লোগান দেয় আমি সেখান থেকে দেখেও শিখি, বা যদি দারুণ বক্তব্য রাখে তিনি আমার দল না হলেও যদি অন্য বক্তব্য রাখে, যেমন আমি সিপিএম এর শতরূপ, ঠিক আছে, টেলিভিশনে বসে কি সুন্দর বক্তব্য রাখে সবাই মন দিয়ে শোনে, এবার লোকে গালাগাল দিয়ে ওকে বলতেই পারে যে তুমি এমন বক্তব্য রাখো মাটিতে নেমে কোনো জায়গায় জিততে পারো না, আমি এই সমস্ত নিয়ে কাউকে প্যান্ট দিতে চাই না, ও অনেককে দেয় আমি দিই না, আমি চাই যে ও যে কোনো দিন পঞ্চায়েত ইলেকশনে ও জিতুক, এত জানে তো জিতুক, তো যাই হোক, তো যদি কেউ ভালো বক্তব্য রাখে ভালো ভাষণ দেয় তাহলে সেটাও যেমন আমার শিখতে হবে, ঠিক তেমন এখনও 4টে জায়গায় প্রার্থী ঘোষণা বাকি, আমি হব কি না হব জানি না, কিন্তু আমাকে তো শিখতে হবে, যদি আমি না হই তো তাহলে নিশ্চয়ই বাকিদের মধ্যে সেই সেই গুণগুলো রয়েছে, এই যে যে ফ্যাক্টরগুলো আমি বললাম জনপরিচিতি স্বচ্ছ ভাবমূর্তি দলের প্রতি আনুগত্য বা ডেডিকেশন, তাহলে নিশ্চয়ই আমার মধ্যে কম রয়েছে, তাহলে আমি যদি কখনো প্রার্থী হওয়ার কথা ভাবি বা আমাকে যারা ভালোবাসেন সারা পশ্চিমবঙ্গের মানুষ তারাও যদি ভাবেন, তাহলে সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে দলের কাছে আমাকেও আরও যোগ্য হয়ে উঠতে হবে। তো বাকি যারা যোগ্য প্রার্থী দল দারুণ বিবেচনা করে সিলেকশন করেছেন আমি তো সেখান থেকেই শিখবো, তার মানে আমি পরিষ্কার এসে অন্য দলে ঝান্ডা ধরবো কেন, আমার দলের মধ্যে থাকতে থাকতেই আমায় অভিনয় করতে করতেই আমায় শিখতে হয়, আমার মতো বাকি অভিনেতাদের যখন ভালো চরিত্র দেওয়া হয় সে আমাকে থেকে ভাবে আমি যখন ভালো পেয়ে ভালো চরিত্র পাচ্ছি তার থেকে বেশি। দেখুন আমরা তো পরিষ্কার সাজুগুজু করা নাচ গান করা দারুণ ফাইট করা হিরো তো নই, এই ধরনের যারা হন তাদের একটা জায়গা আছে, কিন্তু যারা শুধুমাত্র অভিনয়ের মেধার জন্য মানুষ যাদের পছন্দ করে রেখে দিয়েছেন ঈশ্বরের অসীম করুণা মানুষের আশীর্বাদে, তার মধ্যে আমরা কয়েকজন পড়ি, এটা দর্শকের ভালোবাসায় টিকে রয়েছি 15-20 বছর ধরে, কিন্তু আমাদের তো প্রত্যেক মুহূর্তে শিখতে হয়,
এই অভিনয়ের মধ্যে থেকেই যে আমার থেকে ভালো কে অভিনয় করছে, কেমন যে কারণে প্রযোজক পরিচালক আমার থেকে তাকে বেশি কাজ দিচ্ছে বা ভালো চরিত্র দিচ্ছে, বা যখন আমার ক্ষেত্রে ঘটে তখন তারাও দেখেন, ঠিক তেমনই আমাকে দলের মধ্যে থেকে মোদিজি যেভাবে সামাজিক ভারসাম্য সেটাকে সমতার জায়গায় আনবার জন্য পিছিয়ে পড়া শ্রেণী বা প্রান্তিক শ্রেণী যাদের বিভিন্ন রকম কথাবার্তা দিয়েছিল কংগ্রেস বা অন্য জোট সরকারের দল, যার মধ্যে সিপিএমও ছিল, লেফটিস্টরাও ছিল কংগ্রেসে সঙ্গে জোট করে, তারা যে যে দাবিগুলো পূরণ করেননি মুখের কথা বলে মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, যে মানুষের হিন্দু মুসলমান নেই, সেই কাজটা তো মোদিজি করছেন। এটা তো দারুণ একটা কাজ। আমি বলছি যে লেফটিস্ট বলুন কংগ্রেস বলুন, তারা গালাগাল দিলেও তারা ঈর্ষান্বিত হচ্ছেন যে দারুণ কাজ করে ফেলেছে মোদিজি। যে মানুষটার ঘর নেই তাকে ঘর দেওয়া হচ্ছে, তার তো হিন্দু মুসলমান নেই। গরিবের চিকিৎসার জন্য পরিষ্কার অনেক এইমস খোলা হয়েছে, অনেক সরকারি হাসপাতাল তৈরি করা হয়েছে সারা দেশে, এবং যাতে গরিব বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা পেতে পারেন, গরিব মানুষ প্রান্তিক মানুষেরা, তাদের জন্য আয়ুষ্মান ভারতের মতো কার্ড তৈরি করা হয়েছে, বিনামূল্যে রেশনের পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে, করোনার পর থেকে কন্টিনিউ করা হচ্ছে, বিভিন্ন রকম প্রকল্প আনা হয়েছে প্রচুর। আমি আর বলছি না, আপনারা জানেন যে শুধুমাত্র ভদ্রবাড়ির যারা মানুষ রয়েছেন, যাদের পয়সাওয়ালা রয়েছেন, তারাই, তাদের মান মা বোনেদের ইজ্জত রয়েছে, তারাই পাতকৃত্য বলুন, পায়খানা বাথরুম বলুন, স্নান বলুন, তারাই ঘেরাটোপের জায়গায় করবেন, হিন্দু হোক আর মুসলমান মা বোন হোক না কেন, তারা খোলা মাঠে করবেন, তাদের মান ইজ্জত নেই সেইটার দিকে নজর রেখে কিন্তু ইজ্জত ঘর বা শৌচালয়ের টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ পাকাপাকিভাবে নাগরিক সম্মান দেওয়ার জন্য মধ্যবিত্তের সঙ্গে নিম্নবিত্তের বা প্রান্তিক মানুষ, গরিব মানুষের যে অভাবের জায়গাটা, তারতম্যের জায়গাটা ছিল, এই সোশ্যাল রিফর্ম করার একটা দারুণ কাজ নরেন্দ্র মোদীজি করছেন। তো ফলত সেই কাজের হয়ে প্রচার করা, মানুষকে জাগানো, এবং তার সঙ্গে সঙ্গে বিরোধীরা যে অপপ্রচার করছে, যে কাজ তারা মুখে করবে বলেছিল করতে পারেনি, মোদিজি করে ফেলছেন বলে আরও রাগ হয়েছে, তো সেই কথাগুলোকে তো সত্যি কথা তুলে আনতে হবে। প্লাস এখানে তৃণমূল যেভাবে মানুষের জীবন বিপন্ন করছে, দেখুন রাস্তায় যে ছেলেমেয়েগুলো বসে আছে, তার তো হিন্দু মুসলমান হয় না, তার তো শিখ খ্রিস্টান ইসাইন হয় না, তারা যোগ্য, তাদের তো জেলে পোড়া হয়নি, যারা মানুষের চাল ডাল চাকরি বালি কয়লা পাথর চুরি করছে, ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তৃণমূলের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পরিষ্কার অনুব্রতকে বীর বলছেন, তিনি এই জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ভালো ছেলে বলছেন, বোমবাদা শেখ শাহজাহান এই এই শওকত মোল্লাকে জেড ক্যাটাগরির পুলিশ নিরাপত্তা দিচ্ছেন, তিনি শেখ শাহজাহানকে আগলে রেখে দেওয়ার চেষ্টা করছেন, বিধানসভায় দাঁড়িয়ে তার পাশেই দাঁড়িয়ে কথাবার্তা বলছেন, সন্দেশখালী মা বোনেদের বলছেন মিথ্যা কথা বলছেন, সাজানো নাটক। অর্থাৎ তিনি ক্রিমিনালদের যে পাশে রয়েছেন, ক্রিমিনালদেরই মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করেছেন, এবং যে যে পশ্চিমবঙ্গের সমস্ত কিছু লুট হওয়া মানুষের পাশে তিনি দাঁড়াননি তা সব মানুষ দেখেছেন। আমার দলের পক্ষে মোদিজি যে যে কথাতে ভারতবর্ষ উদ্বেলিত হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ও কিন্তু তারা সমস্ত সুযোগ সুবিধা পেয়ে মোদিজির পক্ষে কথা বলছেন, আরও সেই বার্তাটাকে ছড়ানো, ভালো কাজের পক্ষে তার জন্য কথা বলা, এবং পরিষ্কার এই তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সেই কাজ আমি করে যাচ্ছি। প্রার্থী হলাম কি হলাম না তার তো কোনো কথা না, কেউ কেউ বলছেন আমি নাকি অভিমানী, আরে অভিমান অন্যের ওপরে করে, আমি কি রাঙাবো দিয়ে অভিমান করব, আমি তো দলের মধ্যে থেকেই পরিষ্কার, আমার নিজের মন আছে, সেটা তো খারাপ হতেই পারে, আর আমি পরিষ্কার যোগ্য হবার চেষ্টা করছি, যে যে যোগ্যরা প্রার্থী হয়েছেন রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব নিখুঁত পরিকল্পনার সঙ্গে নিখুঁত কারণে তারা প্রার্থী সিলেকশন করেছেন, আমাকে তো চেষ্টা করতে হবে যে আমি যাতে ওই জায়গায় অ্যাচিভ করতে পারি, এর মধ্যে অসুবিধে কোথায়। রাইট, পরিষ্কার পরিষ্কার ভাবে রুদ্রদিনদা বললেন অভিমান হতে পারে, মনে কষ্ট হতে পারে, কিন্তু অভিমান নেই, আমার মনে কষ্ট, অভিমান তো অন্যের উপরে করে। আচ্ছা, তোমার মনে কষ্ট আছে, মনে কষ্ট থাকলে সেটা কমে যাবে, কেটে যাবে, আমার প্রচুর কাজ রয়েছে। আমি মনে করি যিনি প্রার্থী হয়েছেন তার মতো বা তার থেকেও বেশি কাজ করেন যারা বুথে বসে থাকেন আমাদের কর্মীরা, যাদেরকে প্রত্যেক মুহূর্তে তৃণমূলের পুলিশ আর তৃণমূলের গুন্ডারা বুথ থেকে সরিয়ে দেয়, তাদের জীবন জীবিকা নষ্ট করে দেওয়ার জন্য ভয় দেখায়, তাদের কিনে নেওয়ার জন্য মোটা টাকার বান্ডিল
যা সাধারণ মানুষের থেকে চুরি করেছে তৃণমূল, সেই টাকার লোভ দেখায়। যে ছেলেটা বুথে বসছে তার চাকরি বাকরি বন্ধ করে দেওয়ার জন্য, বা যদি কারখানাতে কাজ করে তার মালিককে থ্রেট দেওয়া হয়, তার অফিসে গিয়ে মালিককে থ্রেট দেওয়া হয়, যদি সে বাজার বিক্রি করে, যদি সে চাউয়ের দোকান করে বা ফল বিক্রি করে বা ছোট দোকান করে, সেখানে সেই দোকানগুলো জীবিকাগুলো বন্ধ করে দেওয়ার থ্রেট দেওয়া হয়, আমার মনে হয় যে একজন ক্যান্ডিডেটের থেকেও বিরাট বড় কঠিন কাজ করেন যিনি, আমাদের যে কর্মীরা, যে কার্যকর্তারা বুথে বসে থাকেন। ডেফিনেটলি ইম্পর্টেন্ট কাজ, কিন্তু প্রত্যেকটা কাজের তো একটা ভাগ আছে, রাইট? তাই না? তো ফলত অন্যান্য যে যে কাজগুলো রয়েছে, যে যে দায়িত্বগুলো দল দিচ্ছে, এতদিন ধরে মন দিয়ে করেছি, ডেডিকেশনের সঙ্গে নিজের জীবিকার দিকে না তাকিয়ে, দেখুন আমি এখন আগে 365 দিনই কাজ করতাম। ঈশ্বরের আশীর্বাদে পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন তারা আমার কাজ পছন্দ করেন। আমি কোন দল করি, তারা কোন দলের সমর্থক বা দর্শক, সেটা না, যখন পর্দায় আমরা কাজ করি সেখানে ছিন্ন ভিন্ন হয়ে যায়। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আমি সেই কাজটা মন দিয়ে করি বলেই তো মানুষ আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছেন এতদিন, আমাকে ভালোবাসেন তারা। রাজনৈতিক তফাত তো থাকতেই পারে, ঘরের মধ্যে চারজন ফ্যামিলি মেম্বার থাকলে একই বাড়িতে, সেখানেও ভোটগুলো তো আলাদা আলাদা পড়ে, সেটা সম্পূর্ণ অন্য বস্তু। আর এই মানুষই যারা দর্শক রয়েছেন আমাদের, যারা ভোটার রয়েছেন, তারা একটু ভালো থাকবে, তারা তো কেউ বোকা নয়। হ্যাঁ, গরু পাচার করতে করতে তৃণমূলের মনে হতেই পারে যে সব মানুষই গরুর মতো বুদ্ধি রাখে, তা তো নয়। তো ফলত সেই দর্শকও তার ভালো থাকবার জন্য বিভিন্ন সময় তার মতামত পাল্টেছেন, যে কোন শাসককে আমি আনবো এবং বিশ্বাস করব যে আমার জীবন জীবিকার নিশ্চয়তা দেবে। তারা কংগ্রেসে আস্থা রেখেছিলেন, তারপর তারা সিপিআইএম বা লেফটের ওপরে আস্থা রেখেছিলেন, তারপর তারা তৃণমূলের ওপরে আস্থা রেখেছিলেন, তারপর তারা 2019 থেকে, 18 পঞ্চায়েত বলুন বা 19 থেকে, তারা ভারতীয় জনতা পার্টির ওপরে আস্থা রেখেছেন। মোদিজির দল, মত, পেশা, ধর্ম নির্বিশেষে মানবিক যে যে প্রকল্পগুলো, যেগুলো দেওয়ার জন্য একটা সরকার আসে, বিরোধীরা যে কথাই বলুক না কেন, প্রত্যেক মানুষ যে নাগরিক হিসেবে যে যে সম্মান বা সুবিধাটা পাচ্ছেন সেই দিকেই ভরসা রাখছেন। তো ফলত আমি দলের সঙ্গে ছিলাম, আরও কড়াভাবে আছি, যতবারই আমায় বাধা দেওয়া হয়েছে তত কড়াভাবেই আমি আমার কাজটা করে যাব ভারতীয় জনতা পার্টির পক্ষে। এবং তৃণমূলের এই গণতন্ত্র লুট করার যে পরিকল্পনা, মানুষের যে রক্ত ঝরাবার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে প্রতিবাদ করে। অবশ্যই অসংখ্য কনফিউশন ছিল যে উত্তর রুদ্রনীলরা নিজেই দিলেন, এবং নরেন্দ্র মোদীর আদর্শে এবং তার কাজকে ভালোবেসে যেভাবে ভারত এগোচ্ছে সে তার উপর ভরসা রেখে রুদ্রনীলদা বাংলার সৃষ্টি হওয়া অচলায়তনের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে এভাবেই লড়ে যাবেন, এরকমই বললেন আমার পাশে বসা শিল্পী। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাদেরও। কনফিউশন রাখবেন না, কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন, রুদ্রনীলদা বিজেপিতেই আছেন, ছিলেন এবং থাকবেন। ধন্যবাদ।